সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ পর্যন্ত মানে শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র দুই রানের জয় তুলে নিল পাঞ্জাব, কিন্তু জেতা জেতা করেও শেষ পর্যন্ত মাত্র দুই রানে পরাজয় বরণ করলো, যার ফলে ছয় পয়েন্ট হয়ে গেল সানরাইজার্সের, পাঞ্জাবের পয়েন্ট চার। সানরাইজার্স পাঁচ নম্বরে ছিল পয়েন্ট টেবিলে, পাঁচ নম্বরই রয়েছে। সানরাইজার্স সহ পাঁচ চার দল ছয়টা করে পয়েন্ট পেয়েছেন, কেকেআর, লখনৌ, চেন্নাই এবং সানরাইজার্স হায়দ্রাবাদ একমাত্র দল চারটাতে চারটাই জিতেছেন। রাজস্থান রয়্যালস তারা চার ম্যাচে আট পয়েন্ট। সানরাইজার্স হায়দ্রাবাদ যে জয় আজকে তুলে নিল সেই জয়ের পরে আপনি এটাকে কোনভাবে বিশ্লেষণ করবেন, আপনি যদি খেলা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝবেন। শেষ দিকে জেতার জন্য যা কিছু দরকার ছিল সব কিছুই হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আর হয়নি। ছয় উইকেটে একশো আশি রান করতে পেরেছে শর্মা, শেষ পর্যন্ত ফাইট করেছেন, ৩৩ রান করেছেন ১৫ বলে, কিন্তু কাজের কাজ হয়নি। কাজের কাজ যখন হলো না তার আগে জিতেশ শর্মা উইকেট কিপার, তিনি ১৯ রান করেছেন, সিং তিনি ৪৬ রান করেছেন, সিকান্দার রাজা আজকে খেলেছেন ২৮ রান করেছেন, স্যাম কারেন ২৯ রান করেছেন, বেয়ারস্টো আজকে শূন্য মেরেছেন, অধিনায়ক শেখর ধাওয়ান কিন্তু ৪০ রান করেছেন। আমরা ব্যাটিংয়ে আজকে দেখতে পাইনি ক্লাসেনকে, সেটা কেন দেখতে পাইনি সেটা একটা রহস্য, যদিও ক্লাসেনকে উইকেট কিপিং করতে দেখা গেছে। সানরাইজার্স ১৮২ রান করেছিল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে। তাদের রানের খাতা যদি আমি ধরি, ট্রাভিস হেড ২১ রান করেছেন, অভিষেক শর্মা ১৬ রান করেছেন, মার্ক রাম ০ রানে আউট হয়েছেন, রেড্ডি তিনি ৬৪ রান করেছেন। আমি ভুল বলেছি, ক্লাসেন মূলত সানরাইজার্স হায়দ্রাবাদের খেলোয়াড়, পাঞ্জাবের হয়ে খেলার কথা নয়। ক্লাসেন আজকে ব্যর্থ হয়েছেন, ৯ বলে ৯ রান করেছেন ক্লাসেন, কিন্তু শেষ বেলায় শাহবাজ আহমেদ তিনি ৭ বলে ১৪ রানের একটা ইনিংস খেলার ফলে শেষটায় এসে ১৮২ রান করেছে তারা, এবং শেষটাই যে রানটা হয়েছে এবং শেষ বলে যে ছক্কাটা হয়েছে স্যাম কারেনের বলে, আমার মনে হয় যে ওই ছক্কাটা ক্যাচ মিস হয়েছে বাউন্ডারি লাইনে, ক্যাচ মিসে আবার ছক্কা হয়েছে, এই ছক্কাটাই পরাজয়ের ব্যবধান তৈরি করে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে। পাঞ্জাব পেরে উঠল না, পাঞ্জাব পরাজয়ের বৃত্তের মধ্যেই থাকলো। অভিনন্দন সানরাইজার্স হায়দ্রাবাদকে, পাঞ্জাবের জন্য সমবেদনা। আপনারা এই ম্যাচ সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।